বাঘাইছড়ির মারিসা দীঘিনালা সড়কে আবারও পাহাড় ধসে যান চলাচল বন্ধ মাটি সরাতে কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ রাঙামাটির বাঘাইছড়িতে মারিসা দীঘিনালা সড়কে এক সপ্তাহের ব্যবধানে তিনবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে সড়কের নয় কিলোমিটার অজলচুক বনবিহার ও ষোলো কিলোমিটার দুইটিলা সেনাবাহিনী ক্যাম্প এলাকায় পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে রোববার পাঁচ সেপ্টেম্বর রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার ছয় সেপ্টেম্বর সকালে পাহাড়ের মাটি ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশে অ্যাম্বুলেন্স সহ বহু ভারী যানবাহন আটকা পড়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি সংবাদ পেয়ে সেনাবাহিনীর বারো বীর বাগাইহাট জোনের সেনা সদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী জানিয়েছে সকাল থেকে তারা সড়কের এক পাশের মাটি সরিয়ে ছোট যানবাহন সিএনজি মোটরসাইকেল চলাচলের পথ তৈরি করেছে পুরো সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বোলডোজারের সহায়তা লাগবে সড়ক বিভাগ বলছে সড়কের মাটি সরিয়ে যানবাহন স্বাভাবিক করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে বোলডোজার ও প্রয়োজনীয় জনবল রওনা হয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে thank you